বন্ধুরা, আমি শিশু মনস্তত্ত্বের ওপর এতদিন অনেক প্রশ্ন দিয়েছি, আবারও আমি শিশু মনস্তত্ত্বের ওপর আরও অনেক প্রশ্ন দেব। তবে কদিন আমি বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নানা রকম প্রশ্ন নিয়ে আবার সেকেন্ড পার্টের ভিডিওতে আলোচনা করব। সেকেন্ড পার্ট এই কারণেই বলছি, এর আগে বাংলা থেকে শুরু করে যাবতীয় যে সাবজেক্ট আছে তার উপরে ফার্স্ট পার্টের ভিডিও আমি দিয়ে দিয়েছি, আবার আমি সেকেন্ড পার্টের ভিডিও একের পর এক শুরু করতে চলেছি। তবে এই সেকেন্ড পার্টের ভিডিও বানানোর একটি কারণ আমাকে আমার বন্ধুরা অনেক মেসেজ এবং বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে লিখে জানাচ্ছেন যে তাদের সেকেন্ড পার্টের ভিডিও চাই, তাহলে তাদের খুবই সুবিধা হয়। সুতরাং তাদের কথা ভেবে আমি আবারও সাবজেক্টের ওপরে সেকেন্ড পার্টের ভিডিও দিলাম বা দিতে শুরু করলাম। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা বলে নিই। ভিডিওটি আপনারা সম্পূর্ণ মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করি বাংলার ব্যাকরণ বিষয় নিয়ে। তো ব্যাকরণ পড়তে গেলে আমাদের বিএডে যেমন ট্রেনিং, যেভাবে আমরা প্র্যাকটিস করেছি ট্রেনিংয়ে, ঠিক সেরকমভাবে আপনাদেরকে পড়তে হবে। এছাড়া ব্যাকরণে কেমন প্রশ্ন করবেন পরীক্ষকরা, তার ওপর রইল আজকের পর্বটি। আজকের পর্বে আলোচনা করব ব্যাকরণের লিঙ্গ বিষয়ে। প্রথম পরীক্ষক বা কোনো একজন পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা আপনি ছাত্রছাত্রীদের ক্লাস ফাইভের লিঙ্গের চ্যাপ্টারটি কিভাবে পড়াবেন? তখন আপনার উত্তর হবে এরকম যে, ছাত্রদের প্রথমে আমি বলবো কৃষ্ণ, অনুপ, মিনহাজ এরা ছেলে না মেয়ে? তখন ছাত্ররা স্বাভাবিকভাবেই বলবে ছেলে। আচ্ছা বেশ ভালো, এবারে বলো তো স্নেহা, নাফিসা, মেরি এরা কি? তখন ছাত্র বা ছাত্রীরা বলবে এরা মেয়ে। এরকমভাবে আপনারা বলবেন। তারপরে বলবেন ছেলে বা মেয়ে এই শব্দের মধ্যে এমন চিহ্ন বা লক্ষণ বা পার্থক্য আছে যা দেখে বুঝতে পারছি ছেলে না মেয়ে। ঠিক যেরকমভাবে মানুষের মতো অন্য রকম প্রাণীদেরও এই চিহ্ন থাকতে পারে যা দেখে আমরা বলতে পারি সেই প্রাণীটি ছেলে না মেয়ে। অর্থাৎ যে লক্ষণ বা চিহ্নের সাহায্যে শব্দগুলিকে স্ত্রী, পুরুষ বা অচেতন পদার্থকে জানা বা চেনা যায় তাকে বলে লিঙ্গ। আর আমি আজ তোমাদের লিঙ্গ নিয়েই পড়াবো। চেষ্টা করবেন পাঠ্য বিষয় যেটা থাকবে সেটাকে খুব শীঘ্রই প্রবেশ করার, অর্থাৎ পাঠ্য বিষয়ের মধ্যে খুব তাড়াতাড়ি প্রবেশ করবেন। অযথা প্রথম কী পড়াবেন সেটাকে বোঝানো নিয়ে বেশিক্ষণ সময় কাটাবেন না, কারণ ইন্টারভিউ হয়তো আপনাদেরকে বেশি সময় দেওয়া হবে না। জোর হয়তো 5 মিনিট সময় দিতে পারে, বা খুব যদি আপনার লাগ ভালো থাকে তো একটু বেশি সময় পেতে পারেন। তার মধ্যে কিন্তু আপনাকে খুব ছোট করে পড়াটাকে তুলে ধরতে হবে। এরপর আপনি বলবেন যে লিঙ্গ কাকে বলে। পুরো বোর্ডে লিখে দিয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে দাগ দিয়ে দেবেন এবং সেই লিঙ্গ সম্পর্কে বলতে থাকবেন। যেহেতু আপনি বাংলার ওপর ইন্টারভিউ দিচ্ছেন, মুখে কিন্তু ইংরেজি শব্দ না আনার যতটা চেষ্টা করা যায় করবেন, বাংলাতেই বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। এবারে লিঙ্গের শ্রেণীবিভাগ সম্পর্কে বা সমস্ত বিষয় সম্পর্কে আপনি গুছিয়ে বোর্ডে লিখতে লিখতে ছাত্রছাত্রীদের যেরকম বোঝাতে পারেন সেরকমভাবে আপনি বলবেন। আপনি এরকমভাবে বলবেন যে আমি ছাত্রছাত্রীদের লিঙ্গ সম্পর্কে পড়ার সময় লিঙ্গ সম্পর্কে লিঙ্গের সংজ্ঞাটি আমি যেমন লিখে দিয়ে তার নিচে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে তার নিচে দাগ দিয়ে দেবো, দিয়ে বোঝাবো। ঠিক সেরকমভাবে আমি লিঙ্গের শ্রেণীবিভাগ বোর্ডে করে দেবো এবং বোর্ডে করে দিয়ে আমি বলবো যে লিঙ্গকে 4 ভাগে ভাগ করা হয়, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এরপরে ছাত্রছাত্রীদের পুংলিঙ্গ বোঝানোর জন্য পুংলিঙ্গ সম্পর্কে বলবো। পুংলিঙ্গ সম্পর্কে এটা বলবো যে চিহ্ন বা লক্ষণ দ্বারা কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, যেমন বাবা, ছেলে, কাকা,
ভাই, দাদা, শিক্ষক, রাজা ইত্যাদি। স্ত্রীলিঙ্গ কাকে বলে? যে সকল চিহ্ন বা লক্ষণ দ্বারা কেবলমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, মেয়ে, কাকিমা, বোন, দিদি, শিক্ষিকা, রানী ইত্যাদি। অর্থাৎ এখানে আমি বলে রাখি, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বলার সময় যে সংজ্ঞাটি আপনারা দিলেন সেই সংজ্ঞার মেন যে শব্দ সেগুলো হলো চিহ্ন বা লক্ষণ, এবং পুরুষ জাতি অর্থাৎ পুংলিঙ্গের ক্ষেত্রে পুরুষ জাতি এবং উদাহরণের গায়ে টিক দিয়ে দেবেন। এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কী করবেন? সেই একই চিহ্ন বা লক্ষণের নিচে দাগ দিয়ে দেবেন এবং স্ত্রী জাতির নিচে দাগ দিয়ে দেবেন এবং উদাহরণে টিক দিয়ে দেবেন। এইভাবে উভয় লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ বোঝাবেন। আমি ছাত্রছাত্রীদের একটি এই লিঙ্গের উপরে টাস্ক দিতে পারি। অর্থাৎ আমি বোর্ডে কয়েকটি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ লিখে দিয়ে আমি তাদেরকে প্রশ্ন করতে পারি, এবং তার আগে আমাকে ছাত্রছাত্রীদের এটা বোঝাতে হবে যে আকার যোগে বা হস্যইকার যোগে কীরকমভাবে স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ কীরকম কী হয় সেটা বোঝাতে হবে। এবং এটাকে বোঝানোর জন্য আপনারা পরীক্ষকের কাছে খুব হার্ডলি দুটো উদাহরণ দেবেন, একটি আকারান্ত থেকে একটি আকার যোগ করে এবং অন্যটি হস্যইকার বা যে কোনো কিছু একটা যোগ করে আপনারা বোঝাবেন, এবং সেটাকে খুব তাড়াতাড়ি ছোটো দুটো কি তিনটে বা চারটে উদাহরণের মধ্যে রাখার চেষ্টা করবেন। যেমন আমি বলে দিচ্ছি, এখানে ছাত্রছাত্রীদের এটা বলতে পারি, আচ্ছা আমরা জানি যে মহাশয় হলেন কি একজন পুরুষ অর্থাৎ পুংলিঙ্গ, তাহলে স্ত্রীলিঙ্গে কী হবে? তখন কোন একজন ছাত্র বা ছাত্রী বা হয়তো পুরো শ্রেণীকক্ষে সবাই বলবে মহাশয়া। যদি তারা না বলতে পারে তাহলে আমাকে বলতে হবে যে মহাশয়ের স্ত্রীলিঙ্গ হলো মহাশয়া। আচ্ছা, এবার তোমরা জানলে যে মহাশয়ের স্ত্রীলিঙ্গ হলো মহাশয়া, তাহলে এরকমই আকার যোগ করে তোমরা স্ত্রীলিঙ্গ হয় এরকম একটা উদাহরণ দাও। যদি তারা বলতে পারে ভালো, না হলে আমি বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে বৃদ্ধ যদি পুংলিঙ্গ হয় তাহলে আকার যোগ করে স্ত্রীলিঙ্গ কী হবে? তখন তারা বলবে বৃদ্ধা। সেরকমভাবে কোকিল থেকে কী হবে? কোকিলা। সেরকমভাবে আমি হস্যইকার যোগ করেও স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ বোঝাতে পারি, যেমন লেখক থেকে লেখিকা, গায়ক থেকে গায়িকা। এরকমভাবে আমি বলে তাদেরকে প্রশ্ন করতে পারি, আচ্ছা তাহলে শিক্ষক থেকে কী হবে? তখন হবে শিক্ষিকা। এইভাবে আমি তাদের আকার ইকার, হস্যইকার বা দীর্ঘইকার, আনি বা নি ইত্যাদি যোগ করে যে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করা যায় সেটা বুঝিয়ে দেবো। এবং বোর্ডে অনেক পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো আমরা বোর্ডে লিখে দিতে পারি এবং সেখান থেকে ছাত্র বা ছাত্রীদের এই কাজটি করতে দিতে পারি। এর থেকে তাহলে তারা পুংলিঙ্গ, তারা বিভিন্ন ধরনের লিঙ্গ সম্পর্কে বুঝতে পেরে যাবে। এরপরে আপনাকে পরবর্তী পরীক্ষক বলতে পারে, ঠিক আছে তাহলে এই চ্যাপ্টার থেকেই আপনাকে প্রশ্ন করতে পারে, কমিউনিকেশন স্কিল যেটাকে বলা হয় সেটাতে আপনাকে ধরা হতে পারে এই চ্যাপ্টার থেকে। এছাড়া শিশু মনস্তত্ত্বের কিছু প্রশ্নও ধরা হতে পারে, সেটা কীরকম আসতে পারে এবার আমি সেটা আপনাদেরকে বলবো। নাম্বার ১, আপনাকে ধরতে পারে হুজুর শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? আপনার উত্তর হবে হুজুরাইন। নাম্বার ২, লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হবে শব্দতত্ত্বে। প্রণেতা শব্দের স্ত্রীলিঙ্গ বাচক রূপটি কি? উত্তর হবে প্রণেত্রী। সাধু শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর হবে সাধ্বী। কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? উত্তর হবে ননদ। কোনটির পুরুষবাচক শব্দ নেই? সতীন। বা ধরতে পারে লিঙ্গাদর হয় না এমন শব্দ কোনটি? তখন হবে সতীন। মানুষ কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। হিজড়া বা বৃহন্নলা কোন লিঙ্গ? এটার উত্তর হবে উভয় লিঙ্গ। কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ নয়? এটার উত্তর হবে পাগল। এছাড়া ধরতে পারে যে পতি স্ত্রীবাচক শব্দ যদি পত্নী হয় তাহলে এমনই পুরুষ থেকে স্ত্রী হয় ইকার বা হস্যইকার বা দীর্ঘইকার যোগে এরকম শব্দ বলুন।
তখন আপনার উত্তর হবে হর্ষইকার যোগে বলবেন দাদা থেকে হয় দিদি, দীর্ঘইকার যোগে শব্দ বলবেন পুংলিঙ্গের ক্ষেত্রে ছাত্র এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হয় ছাত্রী। আচ্ছা, এই পরিবর্তনকে কে কি বলে? তখন আপনার উত্তর হবে লিঙ্গ পরিবর্তন। এছাড়া আপনাকে ধরতে পারি কুলি শব্দটির বিপরীত লিঙ্গ কি, তখন হবে কামিন। কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ, উত্তর হবে শিশু। শূদ্ররা শূদ্র স্ত্রীলিঙ্গ, কোনটি শূদ্রা। নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক, ক্ষুদ্রার্থে। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ, ডাইনি। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কি, শাড়ি। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ, বিদ্যান। কোন শব্দটি দুটি স্ত্রীবাচক শব্দ আছে, শিক্ষক। এছাড়া ধরতে পারে বাংলা শব্দতে পুরুষ ও স্ত্রী দুই বোঝায়, এরকম উদাহরণ দিন। উত্তর হবে জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু। এছাড়া আপনারা বলতে পারেন যে বৃহন্নলা। এছাড়া প্রশ্ন করতে পারে যে নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোন শব্দটি, প্রীতিভাজনেষু না কল্যাণীয়েষু। তখন আপনার উত্তর হবে কল্যাণীয়েষু। এরকম প্রশ্ন ছাড়া আপনাকে কিন্তু শিশু মনস্তত্ত্বের ওপরের প্রশ্ন করতে পারে। তো শিশু মনস্তত্ত্বের ওপর প্রশ্ন যদি করা হয় তাহলে এই প্রশ্নগুলো আপনারা কোথা থেকে পাবেন? যদি আপনারা এর আগের পাটের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখার জন্য প্রথমে ডিসক্রিপশান বক্সে যেতে হবে। এই ভিডিও ঠিক নিচে যে ডিসক্রিপশান বক্সটি আছে সেই ডিসক্রিপশান বক্সে যান এবং সেখানে গিয়ে দেখবেন আপার প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবেন একসাথে। সেখানে গিয়ে আপনি প্রথম থেকে সমস্ত ভিডিও দেখুন, তাহলে দেখবেন এর মধ্যে অনেক শিশু মনস্তত্ত্বের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। এরপরে এরকম প্রশ্ন ছাড়া কীরকম প্রশ্ন আসতে পারে তার জন্য আপনাদেরকে আমি টাস্ক দিয়েছি। সেই টাস্কগুলি আপনারা করে কমেন্ট বক্সে জানাবেন এবং তার সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো চলুন এবারে দেখে নিই যে আজকের এই ব্যাকরণের ওপরে কীরকম প্রশ্ন আসতে পারে। এগুলি যে সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো ছাড়াও সেই টাস্কগুলো কী কী এবারে সেগুলো দেখুন।